तूफान आसछे तूफान चलो आमरा कोनो निरापद जायगा आश्रय नी चलो तूफान आसछे चलो सबाई लाभी एखान थेके चलो तूफान आसछे तूफान यूसुफ तूफान आसछे आमरा एखन चले जेते बाध्य होच्छि चिंता करो ना आमरा आबार आसबो ओई कूपेर पानी लवणाक्त আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত হ্যাঁ বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি এই কূপের পানি জীবজন্তুর জন্য উপযুক্ত নয় কিন্তু পানি না পেলে কাফেলার সবাই মারা পড়বে কিছু একটা করুন আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে শুধু শুধু নিজেকে কষ্ট দিও না বললাম তো এটা লবণাক্ত তুলে দেখি না কি হয় যা ইচ্ছা করো बाल्टी नहीं आसो खुदा तालार एटाई इच्छा तुमी हबे बान्दादेर नजातेर प्रतिनिधि एई काफिलार संगे दूरेर कोनो देशे चले जाबे ताहले आमार आब्बा जानेर की हबे आमी तो ताके भालोबासी तिनी अवश्यई तोमार विच्छेदे धैर्य धारण करबे एटाई परवर्तीकारेर इच्छा আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতে উত্তম যদি পিতার কাছে ফিরে যাও তোমার ভাইরা তোমাকে হত্যা করবে সুতরাং নীরব থাকো পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি এই আমাকে একটু সাহায্য করো এটা তো ভারী হলো কি করে আরে আরে এই বালতির মধ্যে এটা কি জনাবে মালিক তুমি কি ফেরেশতা না ইনসান ওঠো তুমি এখানে কি করছো পুত্র আমার হে খোদা এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি তুমি কূপের মধ্যে কি করছিলে কারো জন্য অপেক্ষা করছিলে নীরব কেন আছো আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে শোনো আমিও ইব্রানি বংশের সন্তান তুমি আমাদের দেখে ভয় পেও না বালক ভয় পেও না পুত্র আমার এখানে কেউ তোমাকে আঘাত করবে না কথা বলো তোমার নাম কি ইউসুফ কি আশ্চর্য তাহলে তো তুমি কথাও বলতে পারো হ্যাঁ বলো তো দেখি কোন শহরের অধিবাসী তুমি কোন গোত্রের কার সন্তান আমি বলবো না আমি চাই না তাদের কাছে ফিরে যেতে তারা আমাকে পেলে হত্যা করবে
তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল। ওরাই আমাকে এই কূপে ফেলে দিয়েছিল। কিন্তু কি করা যাবে, তোমাকে তো ফিরতেই হবে। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমি বাড়িতে ফিরতে চাই না। তোমার পিতামাতার তাহলে কি হবে? না, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তাহলে আমাকে অনুমতি দাও, আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায়। এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফায়েক? আমি চাই ওকে নিয়ে যেতে। ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো। এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃতপক্ষেই যদি তার জান হুমকিতে থাকে, তার জান রক্ষা করা জরুরি। ও গোলাম হিসেবেও দামি হবে। আপনি কি বুঝতে পারছেন মালিক, ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে? আমাকে বিক্রি করে ফেলো, আমাকে গোলাম হিসাবে দাস হিসাবে তোমরা বিক্রি করো, শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এই চেহারা দাসের নয়, তাকে নিতে হলে গোপনে নিতে হবে, কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে। যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। পারবে? হ্যাঁ পারবো। আমরা এখানে কোনো বাচ্চা দেখিনি, ঠিক আছে? আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে? বাচ্চা কি এখানে থাকে নাকি? পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও, যত দ্রুত সম্ভব রওনা দেব। এরা কারা? এরা দস্যু নয় তো? সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। আমাদের গোলামকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কার কথা বলছো? যাকে কূপের ভেতর থেকে বের করে এনেছো, যে তোমাদের পেছনে লুকিয়ে আছে। তোমাদের গোলাম কূপের ভেতর কি করছিল? সে নিজেকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমরা তো করিনি। তাকে বাঁচাওনি কেন? আমরা তো তাকে বাঁচানোর জন্যই দড়ি আনতে গিয়েছিলাম। যাই হোক না কেন, সে এখন আমাদের গোলাম। কোন প্রকারে যদি সে নিজে না চায় তোমাদের সাথে যেতে, তার এইটা করার কোনো অধিকারই নেই। গোলাম তার মালিকের ইচ্ছার অনুগত। যদি সে স্বীকার করে তোমাদের গোলাম তাহলে, যদি স্বীকার না করে তাহলে মনে হচ্ছে নিয়ে যাবে। কাফেলার শক্তির কাছে তোমাদের শক্তি নগণ্য, আমরা ওকে ফেরত দেব না। তোমরা নিজেরাই তাকে জিজ্ঞাসা করতে পারো, সে নিজে থেকেই বলবে সে আমাদের গোলাম। তুমি এদের ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এরা। শুধু বলো, তুমি কি এদের গোলাম? আমাকে মিথ্যা বলার শিক্ষা দেওয়া হয়নি। এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক, আমি তাদের কিনারায় বড় হয়েছি, তারা আমার অধিবাসী। শুনলে তো, সে নিজেই বলেছে সে আমাদের গোলাম। ওর কথায় এখনো কিছু স্পষ্ট হয়নি। তুমি নির্ভয়ে আমাকে বলো, তুমি কি এদের গোলাম? এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি সুস্পষ্ট উত্তর এখনো পাইনি। আমি তোমাদের ইউসুফকে ফেরত নাও দিতে পারি। শক্তির প্রয়োজন হলো তাকে নিয়ে যাব। ভুলেও কাজ করো না, শুধু শুধু প্রাণটা যাবে। তোমাদের কতলের সংখ্যা আমাদের থেকে কম হবে না।
সত্যি করে বলো তো, এই পালিয়ে আসা গোলামের জন্য তোমরা কতটা কতল হবে আর কতটা কতল করবে? থামো সামুন, যদি হাত দ্বারাই গিট খোলা যায় তবে দাঁত কেন? ইউসুফকে মারার স্বপ্ন দেখছো? তোমাদের এই জোরাজোরির পেছনে যে কারণটা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যদি চাও তবে এখানেই সবকিছু ফাঁস করে দেব, আর নইলে কাফেলার সঙ্গে ওকে যেতে দাও। আপাতত বিজয়ের পতাকা তোর হাতে, কিন্তু সব সময় তোর সাথে আমার একটা হিসাব হবে। এই গোলামের মালিকানা পাওয়ার জন্যে আমার মনে হয় না কোনো রক্তপাতের দরকার আছে। ইউসুফের মালিক হব কি হব না সেটা পরের ব্যাপার, আপাতত এটা বাদ দিচ্ছি। তুমি কি তোমার মালিকদের সঙ্গে যেতে চাও? কি মনে মনে আমতামতা করছিস? যদি রাজি না থাকিস তবে সরাসরি বলে দে, আমরাও পালিয়ে আসা গোলামের জন্য এত আগ্রহী নই। আমরা ওকে বিক্রি করে দিতে চাই, আপনারা কি ওকে কিনতে চান? হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে পারি? কিছুটা তো কারণ আছেই, আমরা ওর পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি সেজন্য। ওর মূল্য কত চাও? 1000 দেরহাম, যদিও এর চেয়ে সে বেশি মূল্যবান, কারণ সে সুদর্শন ও বুদ্ধিমান। 1000 দেরহাম? তাও ওই পালিয়ে আসা ভবঘুরে গোলামের জন্যে? না, আমি এত টাকা প্রদান করতে পারবো না, নেই চাই দিতে পারবো না। যা ছিল সব ব্যবসায়িক জিনিসপত্র কিনে শেষ করে ফেলেছি। ইউসুফকে দূরে পাঠানো আমাদের লক্ষ্য, ব্যবসা নয়। কি সমস্যা? চুপ থাক, কেন আমরা আমাদের লাভ ছাড়ব? হয় ব্যবসায়ীদের কাছে যা আছে তা নিয়ে নাও, নয়তো আব্বাজানের কাছে ইউসুফকে নিয়ে চলো। এবার সিদ্ধান্ত তোমার উপর। কত দেরহাম আছে? 18 দেরহাম। জানি ইউসুফের জন্য এটা পর্যাপ্ত নয়। আমাদের এত ইউসুফকে বেশি দামে বিক্রি করার লোভ নেই। হ্যাঁ, ও তো অনেক সস্তা, দুনিয়াতে ওর কোনো মূল্যই নেই। এমনকি আমাদের ভেড়াগুলোর যে মূল্য আছে সেটাও ওর নেই। দেখতেই তো পাচ্ছেন কি করে ব্যবসায়িক উদ্দেশ্য গোপন করে ওকে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছি। নিশ্চিত থাকো, এই উপহাসের জবাব তুমি নিশ্চয়ই পাবে। কি হলো, তোমাদের গোলামকে কি তোমরা বিক্রি করবে না? করব, বিক্রি করব, তবে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, ওকে তোমরা বেঁধে নিয়ে যাবে যাতে পালাতে না পারে, আর দ্বিতীয়ত, ওকে দূরের কোনো দেশে নিয়ে যাবে যাতে সে কোনো দিন আর ফেরত আসতে না পারে। যদি একবারের জন্য তোকে ক্যানানে দেখি আমি, তবে জিন্দা ফিরতে পারবি না। আমি যে কিনলাম তার সনদ লাগবে, নইলে গোলামকে আমি কোথাও বেচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ফালেক, চামড়া ও জওহার নিয়ে এসো। চিন্তা করিস না, এরা আমাদের চেয়ে উত্তম, তাদের সাথে চলে যা, এখানে অনেক বিপদ আছে। আমাকে ক্ষমা কর, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। এটা খোদাবান্দেরই ইচ্ছা যে আমি কাফেলদের সঙ্গে যাব, কিন্তু তোমারও ভাইজানদের জন্য আমি চিন্তিত। খোদা তোমাদের রহম করুক, আমি সবার জন্য দোয়া করব, এমন না হয় আব্বাজান আমার বিরহে কষ্ট পাক, তাকে সান্ত্বনা দিও। গোলামের পরিচয় লেখো, আর সদিচ্ছায় যে বিক্রি করলে তাও লেখো, আর ভুলে যেও না সনদের নিচে নাম ও মোহর উল্লেখ করতে হয়। লাবি, বেনিয়ামিনের প্রতি যত্ন নিও। তোকে একটু আদর দিতে ইচ্ছে করছে, কিন্তু এরা তো আমাকে সন্দেহ করবে। নিজের দিকে খেয়াল রাখিস,
খোদাবান তোর পাশে সবসময় আছে, নিজেকে তার উপর ছেড়ে দে, সে অতীতের ন্যায় তোকে সবসময় হেফাজত করবে। গোলামের হাত বেঁধে ফেলো, যদি পালিয়ে যায় তো তুমি দায়ী থাকবে। সনদটি সিন্ধুকের মধ্যে রাখো, আমরা এখনই রওনা হব। চলো যাই। যাব, তবে নিশ্চিত হয়েই আমাদের যেতে হবে। রওনা করো, চলো যাই। এই কান্না আর আরতির কারণটা কি? যদি আমার বিক্রেতাদের সঙ্গে খোদা হাফেজি করতে পারতাম, কেউ আমার সাথে খোদা হাফেজি করলো না। হাজব, আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না, আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না। আর তুমি কিনা তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল, এটা কি ধরনের আসক্তি? যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো তাদেরকে অনেক ভালোবাসি। তোমার জন্য এটাই ভালো হবে, অতীতের সব কিছু ভুলে যাওয়া, কারণ আজ থেকে তুমি আমার গোলাম। গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো? জানি না কি ছল চাতুরি তার সঙ্গে করা হলো। না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইল, না সহজে গোলামটাকে ছেড়ে দিল, আবার মাত্র 18 দিরহামে বিক্রিও করে দিল। আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল। অনুভব করছি ইউসুফের অবস্থা ভালো নয়, বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে আমার। আরেকটা দিন শেষ হতে চলল, ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে। যদি খোদাবান্দ সদয় হন তো তবেই ইয়াকুব শান্ত হবে।
মনে হচ্ছে ঘটনার জন্য আমিই দায়ী। খোদাবন্দ আমাদের ক্ষমা করুক, আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায়, ও কতল হোক এটা আমি চাইনি। ইয়াকুব নবী বিশ্বাস করছে না, কিন্তু ইউসুফ তো কতল হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি? মরে গিয়েছিলি। নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। কয়েক দিক থেকে আক্রমণ করেছে, এখানে আমার দোষটা কি? আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারিনি, আজ এমন কি হলো? আরো অনেক কিছু করবে, এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো। একে একে আরো অনেক বাধার সম্মুখীন হব আমরা, এটা তো মাত্র শুরু, আরো কত বাকি আছে। নেকড়েগুলো যে আমাদের হামলা করেনি এটাই তো অনেক। আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অনেক সহ্য করেছিল আমি। দাঁড়াও দাঁড়াও সবাই, এব্রানি গোলাম পালিয়েছে, দাঁড়াও সবাই। বাচ্চাটার কথা বলছি আমি, তো দেখিনি ওকে।
কখন নিয়ে আসলে? সঙ্গে করে এনেছিলাম, এখন দেখি ও নেই। তার সাথে তোমার কি কাজ? ফালেকোকে আমার কাছে অর্পণ করেছিল, এখন যদি হারিয়ে যায় আমাকে কঠিন শাস্তি দেবে। পালিয়ে আছিস এখানে, আমার হাত থেকে পালাবি। ওঠ, এত বড় সাহস! কি হলো আমার আমার বুকের ভেতরটা, না জানি আমার ইউসুফ কোথায় আছে, কোন বিপদে আছে। শান্ত হন খোদার নবী, আমার ইউসুফ কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ? এখন দেখি তুই কি করে পালিয়ে যাস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, তোর পা দুটো না বাঁধা, পা বাঁধলে আর তুই পালাতে পারতি না। এখন তোর পা দুটো আমি ভেঙে ফেলবো। কি হয়েছে তোমার? দেখি দেখি কিভাবে এমন হলো। আমি জানি না কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে তাকে খুঁজতে গেলাম, তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে, ও খুব ব্যথা। আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো। ওকে আঘাত করার পর এরকম হয়েছে? এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার? চিন্তা করলে না তার কথা তোমার উপর প্রতিশোধ নিতে পারে। ছোট লোক কথা কর, আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি, এরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না। পালিয়েছিলে কেন? আমি পালাইনি, আমার আম্মা জানের মাজার এটা, খোদা হাফেজি করছিলাম। গোলামের নাম নিশানা নেই কিন্তু জাঁকজমকপূর্ণ কবর দেখছি। গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না। তুমি কে বলো তো? আঘাতটা খুব বেশি লেগেছে না? তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝড়টাই না যেত? ও আসলে খারাপ মানুষ নয়, আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে। তাকে কি তুমি এখন ঘৃণা করছো? আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি। সাব্বাস পুত্র, যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব। আমাকে আর আঘাত করবে না তো? ইব্রাহিমের খোদার কসম, আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না। একাত্মবাদী খোদা মানো? আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম, আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। তুমি কার সন্তান? আমিও সন্তান। কার সন্তান? আমি কূপের সন্তান। তাহলে বলতে চাচ্ছ না কে তোমার পিতা? বললাম তো আমি কূপেরই সন্তান। তুমি কালকে যে কূপটা দেখেছ, আমি সেখানেই জন্মেছি, হকের বার্তাবাহক আমার উপরে জাহির। আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করবো না।
ইচ্ছে হলে পরিচয় দেবে, না হলে দেবে না, কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সাবাস পুত্র আমার, মায়ের কাছ থেকে বিদায় নাও, আমরা রওনা দেব। সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা করব। ইউসুফের কোনো খোঁজ পেয়েছ? তার মানে কি ও হারিয়ে গেছে? আপনারা কেন জখম হয়েছেন? এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরখত কল্যাণ দেখবে, না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে। ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি। তোমরা জানো ইউসুফ কোথায়? লাবি, আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম। তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না। তুমি কেন লক্ষ্য রাখলে না? লাবি, ইউসুফ কোথায় বলো? আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায়। বলো ইউসুফ কোথায়। আমার ইউসুফকে এনে দাও, আমার ইউসুফকে এনে দাও, ইউসুফকে এনে দাও আমার। ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে, জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা। তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না, আর ঘোড়াগুলো যদি কূপের কাছে থেমে না যেত আমরাও থামতাম না, আর যদি তৃষ্ণার্ত না হতাম তাহলে পানিও উত্তোলন করতাম না। এই সব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে, নইলে এই গোলাম আমাদের নসিবে আসতো না। যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই, সেটা তুমি চাও বা না চাও। এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে, যেটা তোমাদের নিজেদের কিসমত, যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন সেটার কাছে পৌঁছতে পারো। খোদা তালার অশেষ রহমতে এই সফরে এই গোলাম আমাদের নসিবে ছিল। ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। ইশতারে খোদা, আমাকে নাজাত দাও, আমি আর পারছি না, নাজাত দাও। নাজাত দাও, ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে মহান ইশতার, নাজাত দাও, আমাকে নাজাত দাও। এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে, আমাকে নাজাত দাও।
ইশতারে খোদা, এই ব্যথা থেকে মুক্তি দাও। নাজাত দাও, নাজাত দাও। আমাকে এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। এইটা আমাকে নাজাত দাও। আমাকে মুক্তি দাও, এই ব্যথা থেকে মুক্তি দাও। এই ব্যথা আমাকে কতল করেছে, আমাকে নাজাত দাও। আমাকে নাজাত দাও, তুমি কি করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে। আমি তো কিছুই করিনি, সবাই তো এটাই করে, একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয়। কিন্তু এর আগে জনাব মালিক আমার হাতে কত কিছু দিল, মালিশ করলো, কই তখন তো ব্যথা কমলো না? এখন তো ব্যথা নেই। আসমানের দিকে তাকিয়েছিলে, তুমি কি তারকা পূজারী? তারকা যা দিনের বেলায় দেখা যায় না, তাকে কি পূজা করা যায়? যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না, কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায়। এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা, তিনি অনন্তকালের খোদা, এক এবং অদ্বিতীয়। তুমি দেখছি ছোটকাল থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ। তোমার খোদা এমনই যিনি তোমাকে ভালোবাসেন, আবার তোমার দোয়াও কবুল করে নেন। আর এটাও নাকি মাবুদ, কত কষ্ট সহ্য করলাম, এত আহাজারি করলাম, কিন্তু কিছুই করতে পারলো না। তুমি আমার ব্যথা লাঘব করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার জান যাবার উপক্রম হয়েছিল। আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চরটি ভালো ছিল, যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট। এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত, প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই, কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে। হেদায়েত তার হাতে, তিনি যাকে চাইবে হেদায়েত করবে, যাকে চাইবে না হেদায়েত করবে না, তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে।
আমি জানি না এই ছেলেটিকে, কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাশ্মীরকে সাফা দিতে দেখেছি। ওর আসমানে খোদার কাছে ওর দোয়া কবুল হয়। সম্ভবত খোদার আসুলিয়া। কাশ্মীরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খোদার আসুলিয়া হওয়ার সম্পর্ক নেই। গতকালই তো বলেছিলাম, ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে। কিন্তু আপনি আমার খোয়াবকে কি বলবেন? আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে। খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না। তুমি একাত্মবাদী খোদাকে চেনো না। কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই, তাকে অবশ্যই খোদাবন্দ শাস্তি দেবে, হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে। জুলুমকারের শাস্তি অবশ্যই হবে। এ অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল, কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। আমি এই অঞ্চলের বাসিন্দা, যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন। জনাব মালিক, একজন কাফেলার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন। জনাব মালিক, উনি আগে থেকে বিমার ছিলেন, কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা। তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ। তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে, এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে। কিন্তু উপায় কি? তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। গতিময় বিছানা তৈরি করো, আর সেটা গাধার পিঠে বেঁধে দাও। গাধায় কাফেলাকে অনুসরণ করবে। আপনি ভালো হয়ে যাবেন, বাঁচা মরা খোদার হাতে। আপনি উত্তেজিত হবেন না, মৃত্যু ও জীবন খোদার হাতে, তিনি কাউকে নিরাশ করেন না। তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছো? আমিও নিষেধ করেছি, কিন্তু আমার কথা শুনছিই না। আমি তাকে একা রেখে যেতে পারবো না, আপনি অনুমতি দিন, আমি তার সঙ্গে থাকবো। তার বিমারী কঠিন পর্যায়ে গিয়েছে, এখানে তো তোমার কিছু করার নেই। খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে, আপনি চিন্তিত হবেন না। লক্ষ্য রেখো ওর দিকে।
জনাব ফালেক, জনাব ফালেক, দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে, উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন। দেখুন কি অদ্ভুত ঘটনা, উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যি সুস্থ? ঠিকই তো পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি। তুমি ওনাকে সাফা দিয়েছ? আমি? যেভাবে কাতমিরের হাতকে সাফা দিয়েছিলে? খোদাবান সাফা দিয়েছে, আমি তো শুধু দোয়া করেছি। জনাবে মালিক, জনাবে মালিক, দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে। জনাবে মালিক, আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে? আমিও তোমার মতো পথ প্রদর্শক, ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাতে পৌঁছে দেয়। ব্যাপার কি, সবাই থেমে গেলে কেন? ইউসুফ আমাকে বলল এই কতিমার বিছানা থেকে নেমে এসো। আমি নেমে আসলাম, তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন। ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর কাছেই ঋণী। ও যদি আমার সেবা যত্ন না করত, নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম। আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি, এইটা তেমন কিছু নয়। উনি তো একেবারে মৃত্যুশয্যায় ছিলেন, ওনার বাঁচার কোনো আশাই ছিল না। আমি জানি না তোমার খোদা কেমন খোদা, শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী আর তোমাকে অনেক ভালোবাসেন। তুমি আমার জন্য দোয়া করলে আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম। তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন। সবাই রওনা করো। এই বৃষ্টি নিশ্চয়ই ইউসুফের ওসিলাই হচ্ছে। ওই সামনে মিশরের সীমানা, খুব বেশি সময় লাগবে না, অর্ধদিনের মধ্যেই আমরা ওইখানে পৌঁছাবো। এখন পর্যন্ত যে আসলাম সীমান্ত রক্ষিত দেখিনি। কেনান, হেজাজ সহ এই সকল এলাকায় গোত্রভিত্তিক প্রশাসন ব্যবস্থা রয়েছে, এদের আয়তন এবং সীমানা সুনির্দিষ্ট নয়। কিন্তু মিশর প্রাচীন সভ্যতার অধিকারী এবং সুশৃঙ্খল সামরিক বাহিনীর অধিকারীও বটে, তবে সীমান্তের অধিকাংশ জায়গাতেই এদের প্রহরী রয়েছে। মিশরের ফেরাউন পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। খোদাবান, আমি নিজেকে তোমার উপরে অর্পণ করেছি,
এখানে তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটাই হচ্ছে মিশরের সীমান্ত। জানি না কোথায় যাচ্ছি এই অজানা গন্তব্যে। খোদা তালা তুমি আমার সহায়। মালিক ইবনে জার বাবেল থেকে। তোমরা যেতে পারো, চলো। ওরা কি আপনাকে চেনে? হ্যাঁ, চিনবে না কেন, আমরা অনেক বছর ধরেই মিশরে ব্যবসার কাজে যাই। মিশর অনেক প্রাচীন আর সুসভ্য দেশ। শাম আর ক্যাননের সাথে মিশরের পার্থক্য অনেক। আজব ধরনের পোশাক পরেছিলেন তাই না? হ্যাঁ, ওদের মাথার মুকুটটা একদম গোখরো সাপের মতো। এটা সর্পের ভূমি বলে প্রসিদ্ধ। মিশরবাসীদের ধারণা যে একটা আজদাহা সাপ এই ভূমিকে রক্ষা করে চলেছে। আমাদেরও গরু আর ভেড়া রয়েছে, তবে এই পরিমাণ নয়। এরা অনেক সম্পদশালী না? এই যত সবুজ ফসলের জমি আর পশুর পাল দেখছো, সবকিছুর মালিক ওদের দেবতা আমুন। মানে আসলে মন্দিরই এগুলোর মালিক। বাকিটার মালিক ওদের রাজা আমুন হতে। এখানে জনগণের নিজের কোনো সম্পত্তি নেই। তার মানে মিশরের খোদার গরু আর ভেড়া রয়েছে? সবকিছু ওই খোদারই, কোনো আপত্তি নেই তো? প্রকৃত খোদা তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেন, কিন্তু নিজের জন্য নয়।
এই বিড়ালগুলো এখানে কি করছে? এই শহরের লোকদের খোদা হলো বিড়াল। এটাই এই শহরের মন্দির, শহরের ঠিক মুখে। এই শহরের মানুষ বিড়াল খুব ভালোবাসে। কি ব্যাপার, আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু বিড়াল পূজারী নই। আর অন্য সবার খোদা তোমার খোদার মতন ত্রুটিহীন আর অতুলনীয় নয়। জানাবে মালিক, এই শহরের খোদা হচ্ছে বিড়াল, তারা আবার খাবারও খায়। খুব বেশি অবাক হয়েও না, এই অঞ্চলের খোদারা জীব জন্তু চারণভূমি এমনকি স্ত্রী সন্তানেরও মালিক। তার মানে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত হয় না? এখানে এক খোদার ইবাদত অপরাধ। তুমি কখনো এক খোদার কথা কাউকে বলবে না, আর ভুলেও কখনো এদের খোদাকে তিরস্কার করবে না, তাহলে কিন্তু রক্ষা পাবে না। এটা ছোট নীল, নীলেরই একটা শাখা। নীল নদ এর চেয়ে আরো অনেক বড় আর পবিত্র। কেন পবিত্র? মিশরের লোকজন সবকিছু এই নীল নদ থেকে পেয়েছে। নীল নদ না থাকলে মিশরও থাকতো না। তবে এখনো কেউ এই নীলের সূচনা স্থল দেখেনি। বলা হয় মিশরের খোদা এর উৎপত্তি স্থলটা জানেন? এই নদী দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়েছে এবং ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। আমরা এখন উত্তর থেকে দক্ষিণে প্রাচীন শহর টেবোসের দিকে যাচ্ছি। তেবোস আমন খোদার শহর। নীলের ওই পাশটা পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়া। ওই যে বড় পিরামিডগুলো, মিশরের ফেরাউনের সমাধি। এটাকে মমফিস বলা হয়। এই জায়গা থেকে নীল নদ বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। যদি ইউসুফকে মিশরের একজন সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রয় করি, তাহলে ইউসুফও যেমন প্রশান্তি ও নিয়ামত পাবে, তেমনি আমরাও অধিক লাভবান হব। আফসোস, যদি ইউসুফকে বিক্রি না করা লাগতো। সেটা সম্ভব নয়। আমরা দক্ষিণের দিকে যাব। সম্মুখে একজন মৃত ব্যক্তির সমাধি দেখা যাচ্ছে। ওই যে, ওই যে পশ্চিম দিকে দেখো। এই নৌকাটি মিশরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে এইভাবে নৌবাহ সাজিয়ে নদী পরিভ্রমণ শেষে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়। ওই যে দূরে অনেকগুলো দরজা দেখছো, ওটা এই নগরীর প্রধান ফটক। আমরা ওই পথ দিয়ে প্রবেশ করব। এই হলো 100 দরজা বিশিষ্ট তেবস শহর। 100 দরজা? আসলে দরজা 10টার বেশি নেই, কিন্তু মুসাফিরগণ এই শহরকে তাদের নিজেদের চোখে দেখে। তারা তাদের শহরে ফিরে এই 10 দরজাকে 100 দরজা বানিয়ে বলে।
মালিক ইবনে জার বাবেল থেকে। কি হয়েছে, কেন ঘুমাচ্ছেন না? আমার ভয় লাগছে তুমি পালিয়ে যাবে। আসলে তুমি কে? তুমি খুব সাধারণ কেউ না। আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি। আমার খোদা তোমার খোদার থেকে দুর্বল আর অক্ষম। তোমার খোদার সম্পর্কে বলবে?
খোদা হাজির, তোমার খোদা নাজির। আমি সবখানে তার অনুগ্রহ দেখেছি। কত সহজেই তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। সে তোমার ডাকে সাড়া দেয়, তোমার দোয়া কবুল করে। তোমার অন্য ইনসানের সাথে কুদরতের পার্থক্য রয়েছে, তুমি কে? খোদা ভালো কাজে সাড়া দেয়, সহযোগিতা করে। তোমার এই খোদাটা কে যে সব জায়গায় তোমার সহযোগী? তুমি তো এতক্ষণ তার বর্ণনায় দিলে। তার প্রতি আমি ঈমান আনতে চাই। তুমি ঈমান এনেছ, তার প্রতি তো তোমার ঈমান রয়েছে। আমার ঈমান রয়েছে? তুমি আমার খোদাকে সবখানে হাজির দেখেছ, তাকে সব কর্মে শক্তিশালী জানো। তোমার দৃষ্টিতে সে সকলের আশ্রয়দাতা, উত্তরদাতা। নিজের খোদাকে তুমি দুর্বল ও অক্ষম আখ্যায়িত করেছ, এগুলোই ঈমান। তার মানে আমিও তোমার মতো এক খোদার ইবাদতকারী? কাতমিরের সাফা পাওয়ার রাতেই তুমি ঈমান এনেছিলে। আমি তো তোমার কথা শুনেই বুঝতে পেরেছিলাম। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমাদের সম্পর্কে এত অবগত, তোমাকে তোমার এক খোদার কসম, সত্যি করে বলো তুমি কে, বলো। কসম দিও না, বলার অনুমতি নেই আমার। আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না, সব কিছু খোদা তালার ইচ্ছাই হচ্ছে, এবং সেই পবিত্র ইচ্ছা পূরণের জন্যই তিনি আমাকে মিশরে এনেছেন। পবিত্র ইচ্ছা? আমাকে কিছুটা তো বলো। আমি জানি না, ভবিষ্যতে অবশ্যই জানবেন। আমি চাই না মালিক তোমাকে বিক্রি করুক, আমি অবশ্যই বাধা দেব। খোদাবান সব বিষয়ে অবগত, যদি তিনি আমাকে গোলাম হিসেবে চান আমি রাজি। খোদাবান সকলকে ভালোবাসেন, সকলের দিকে লক্ষ্য রাখেন। এখনো বলবে না তোমার পিতার নাম? আপনাকে বলেছি তো, আমি কূপের সন্তান। যে কূপ থেকে তোমাকে বের করেছি, ঠিক আছে বলো না, একদিন তো অবশ্যই জানতে পারবো। ক্ষমাশীলদের চাইতে অধিকতর ক্ষমাশীল, আমাকে যে হাদিয়া প্রদান করেছিলে তা ফিরিয়ে নিলে কেন? বিজ্ঞজনেরা যা প্রদান করে তা ফিরিয়ে নেয় না, তুমি এটা ফিরিয়ে নিলে কেন? আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও। যেখানে থাকো নিজের হেফাজত করো, আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো।
একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে। আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে, তারা সত্যটা বলবে। আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি? দুইটি দলিল। প্রথমত, নেকড়েরা ইউসুফের জামা ক্ষত বিক্ষত করেনি, আর দ্বিতীয়, আমার মন বলছে ইউসুফ এখন জীবিত আছে। খুবই ভালো, যদিও জানি কোনো আশা নেই, তারপরেও আমি জিজ্ঞেস করব। আমি চাই তারা তাদের ভুল স্বীকার করে তওবা পড়ুক। সম্ভবত খোদা তারা তাদের গুনাহ মাফ করে দেবে। নিজের চোখে দেখিনি, কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়েরাই খেয়েছে। আর এটা কতবার বলবো? যদি দরকার হয় তাহলে হাজার বার বলবে তুমি। তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবুক পেটা করতাম। যদি নেকড়েরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে তার পিরান কি করে ঠিক থাকলো? আরে বাবা, তা আমরা কি করে বলবো? আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো। তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই মিথ্যে বলছো। নেকড়েরা ইউসুফকে কিচ্ছু করেনি, মানুষ রূপী নেকড়েরা ইউসুফকে ছিঁড়েছে, মানুষ রূপী। আমি জানি ওরা আবারও বলেছে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। আশা করি খুব দেরি হবার পূর্বেই ওরা ভুল স্বীকার করবে। 110 কেউ আছে? 250, 250, আমি 300 দেব। 300, আর কেউ আছে? আর কেউ? 300, আর কেউ আছে? জনাব মালিক, ওকে বিক্রি করবেন না। আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই, কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক। এই গোলামটার মূল্য কত? আমি দাস বিক্রি জানি না, কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী। সে শিক্ষিত, সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে।
আমি তাকে সস্তায় বিক্রি করব না। সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমতকার হবে। এরকম সৌম্য চেহারার খেদমতকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে। ওকে আমাদের খরিদ করতেই হবে। 50 থেকে শুরু করি, কি বলেন? 50 দেবন দেব, বিক্রি করবে? তার মূল্য এর চাইতে অনেক বেশি জনাব। 100 দেবন দেব, এর থেকেও বেশি প্রাপ্য। বেশি দেবার প্রস্তাব কারো আছে? দেখুন, এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনাব পুতিফারকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। জনাব, এই দাসগুলো খুবই শক্তিশালী, দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। কেমন দাম এদের? আগে দেখুন না, ভেড়ার মতন শান্ত। 300 দেবন দেবেন? 100 করে পাবে। কি বলছেন জনাব, 100 দেবন অনেক কম হয়ে যায়। দেখুন কি সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেবন দেবেন। যতই কথা বলো, 100 দেবনের বেশি তুমি পাবে না। জনাব একটু বিবেচনা করুন, ঘোড়ার মতন শক্তিশালী, ভেড়ার মতন শান্ত। আমি তোমাকে বলেছি, বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো। কি বলছেন জনাব? বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন, কি বলো, তাই না? হ্যাঁ, সামর্থ্য থাকলে কিনে নিতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই এগুলোকে গাড়িতে তোলো, তাড়াতাড়ি গাড়িতে তোলো। জানেন জনাবে আলী, 200 করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানই থেকে যায়। কিন্তু জনাব পুতিফার যখন এসেছেন তখন আমি 200 করেই দেব। দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ইউসুফ, আজ এরাই তোমার খরিদ্দার। হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে। এরা আমার কাছে কি চায়? এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ, তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই ন্যায়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল, এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন, 380 দেবন, 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো কিন্তু এরা অনেক শক্তিশালী, একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটা কেউ নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন, তিনটা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন, অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই তিনজন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। আলী জনাব, আমার তো 600 দেবন হয়েছে।
হায় হায়, বড় লোকসান হয়ে গেল। পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। ১০১০ দেবন দেব আমি, ১০২০ দেবন দেব আমি, ১১০০ দেবন। পুতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। পুতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে? আমি ওর জন্য ১২০০ দেবন দেব। ওকে কিনতে ১৩০০ দেবন দেব আমি। ১৩০০ দেবন উঠেছে, এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু ১০টা গোলাম কেনা যেত, কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। ১৫০০ দেবন দেব আমি। ১৫০০ দেবন দেবেন উনি? কেউ গিয়েছেন এর মোকাবেলা করার? কি লজ্জার ব্যাপার, মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে এরকম তরদাম হাঁকাতো না। ২০০০ দেবন। আমি দ্বিগুণ বলছি। তার মানে তো ৩০০০। ৩০০০ দেবন। ৩০০০ দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন, তিনি ৩০০০ দেবন প্রস্তাব রেখেছেন। জনাব পুতিফার ৩০০০ দেবন প্রস্তাব রেখেছেন। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ, এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও।
জুলেখাকে ডাকো। জনাবে আলী, এই অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়ে এলেন? কিনে এনেছি, তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে। যত মূল্য দিয়ে কিনেন না কেন, তারপরে কম হয়েছে? ও তো নির্বোধ, যে হীরকটাকে বিক্রি করেছে তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাওয়ার জন্য, কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে? কিছুই পায়নি। আফসোস, আপনি মহানুভব, আমি গোলাম ছাড়া কিছুই নই। পুতিফার প্রাসাদে খোশামদেদ পুত্র আমার। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী। আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন। আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি? এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে? একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম, যাক গে সে কথা। আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না। জনাব পুতিফারের সুরুচি ও নির্বাচনকে মোবারকবাদ, বলা উচিত অতুলনীয়। তোমার নাম জানতে পারি? আমার নাম ইউসুফ। ও, ইউসুফ তো এক কথায় অরামি বা ইব্রানি নাম। হ্যাঁ, ইব্রানি নামই হবে। ইব্রানি আমি? শাম অঞ্চলের কেনান এলাকা তার জানাবে মালিক। ওদের পেশা হচ্ছে রাখালিয়ার ভেড়া চড়ানো। ইউসুফ, ইউসুফ না, যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি তা পছন্দ করি না। যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি, যে নামে খুশি ডাকতে পারো ওকে। আমার নিজের খোদাবান্দের প্রতি অগণিত কৃতজ্ঞতা। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে। ইউসুফ। মন্দ নয়, ইউসুফ। হ্যাঁ, এটা সুন্দর নাম, তাই না? এখন থেকে তোমাকে আমরা ইউসুফ নামে ডাকব, পছন্দ হয়েছে? যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই। আজকে থেকে তুমি ইউসুফকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে, ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়, ইউসুফ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ, পছন্দ হয়েছে?
শুকরিয়া জ্ঞাপন করছি, আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারসিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো। এই সবের জন্য তোমার প্রতি অনেক শুকরিয়া হে পরোয়াদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছ। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুকরিয়া জ্ঞাপন করছি, হে পরোয়াদিগার, শুকরিয়া জ্ঞাপন করছি আপনাকে। আপনি লোকসান করলেন, যদি এর চেয়ে বেশি স্বর্ণরৌপ্যের বিনিময়েও আপনি ইউসুফকে বিক্রি করতেন তাহলেও লোকসানই হতো। ওকে চিনলেন না। তুমি বুঝতে পারছো কি বলছো? হ্যাঁ, তুফানে আমরা আটকা পড়েছিলাম। জীবজন্তুগুলো লবণাক্ত কূপের সামনে দাঁড়িয়ে পড়ল। একবারও ভেবেছেন কেন? আপনার অধিক লাভের জন্য নাকি ইউসুফের নাজাতের জন্য? আমার মনে হয় ইউসুফের কারণে কূপের পানি হঠাৎ সুমিষ্ট হয়ে গিয়েছিল। ইউসুফকে চর মারার কারণে আমার হাত অসার হয়ে যাওয়ার কথা আপনার মনে আছে জনাবে মালিক? পরবর্তীতে ইউসুফের দোয়া আর হাতের স্পর্শের কারণেই তো আমি সাফা পেয়েছি, তাই না? জনাব মালিক, আপনি হয়তো ভুলে গেছেন যে এই ইউসুফের কারণেই আমি মরার হাত থেকে বেঁচে গেছি। ইউসুফের দোয়ায় আমরা সাফা পেয়েছি। ইউসুফের বরকতেই আমাদের সবার জীবন বাঁচল, এত সোনা রূপা পেলেন আপনি। ইউসুফ কোনো মামুলি ইনসান নয় মালিক। তোমরা ঠিক কথাই বলছো, এগুলো আম্বিয়া ইলাহীদের উপরই অবতীর্ণ হয়। কিন্তু কেন আমি বুঝতে পারলাম না, এই ইউসুফ কে ছিল? কেন সে তার পরিচয় গোপন করল? এসব কি বললে ফালিক? কেন আমার আনন্দ আহ্লাদকে বিষণ্ণ করে দিলে? এতক্ষণ ভেবেছি কতই না লাভ করেছি, কিন্তু লাভের থেকে বেশি খেসারত দিয়েছি। হায় ফালিক হায়, আমি তো একজন গোলামকে নয়, সম্ভবত আমি একজন আম্বিয়া ইলাহীকে বিক্রি করেছি। তার ব্যবহার ও কথা বলার আদব এবং তার মহানুভবতাও লক্ষ্য করেননি। ওর বিদ্বেষহীন চোখ আর ন্যায় পরায়ণ রূহ কেন দেখলাম না? আমি আজ থেকে পূর্ববর্তী খোদাদের তোজোকে নিক্ষেপ করে তার খোদাকে নির্বাচিত করেছি। আমি অবশ্যই খেসারতের ক্ষতিপূরণ দেব, আমি অবশ্যই কিছু করব। একটু দাঁড়ান, এখন কিছুই করা সম্ভব হবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করুন।
জনাব পুতিফারের প্রাসাদটা কোন দিকে? ওই দিকে শেষ প্রান্তের প্রাসাদটিতে চলে যান। তোমরা এখানে কি চাচ্ছ? জনাব পুতিফারের সঙ্গে দেখা করব। সিপাহ সালার রুদামন থেকে অনুমতি গ্রহণ করতে হবে। উপরে এসো। জনাব সিপাহ সালার, আলী জনাব পুতিফারের সাথে দেখা করতে চান তারা। জনাব পুতিফারের সঙ্গে কি কাজ রয়েছে তোমাদের? আপনারা তাকে বলুন যে গতকাল যে গোলাম কিনেছে তার মালিক তার সঙ্গে দেখা করতে এসেছে। আমি জিজ্ঞেস করেছি কি কাজ রয়েছে তার সঙ্গে। তার কাছ থেকে কিছু বেশি মুদ্রা নেওয়া হয়েছে, আমি এটা তার কাছে ফেরত দিতে চাইছি। অপেক্ষা করো, দেখছি। কি হয়েছে রুদামুন, কোনো জরুরি খবর? এই গোলামের বিক্রেতা আপনার সঙ্গে দেখা করতে চায়। কি আনন্দিত নও ইব্রানী? এখানে থাকার জন্য আমি আনন্দিত, কিন্তু গোলাম থাকার জন্য নয়। আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো? আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয়, যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি। সাবাস, নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক, সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে। এই সব প্রশংসা ঠিক আছে হানিফার, কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো। আমার উপরে বিশ্বাস রাখবেন, আমি বেশি কথা বলার ছেলে নই। এরপর থেকে জনাব পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না। সাবাস, এটাই উত্তম হবে। তুমি কোথাকার অধিবাসী? তোমার পিতামাতার নাম? মালকিন, আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন, কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে? কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে? তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলিন বংশের নিশানা পেয়েছি। কি হয়েছে ব্যবসায়ী তোমার? এমন তো নয় যে অনুশোচনায় ভুগছো। না না, আমি আসলে, আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকী কথা বলতে চাই, মানে ওর সঙ্গে একটু খোদা হাফেজি করতে চাই। বুঝতে পেরেছি, ইউজারসিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতি কাতর হয়েছ। ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও। দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল। হুম
আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে, তুমি না বলা পর্যন্ত আমি ফিরব না। বলেছি তো আমি সন্তান। না, এই কথা আমি অনেকবার শুনেছি। তোমার এক খোদার কসম দিচ্ছি, তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো। তুমি অবশ্যই খোদাবন্দের কাছে প্রতিজ্ঞা করবে, এই কথা কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি ইব্রাহিমের খোদার কসম করছি। আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। হায় হায়, কি করলাম! আমরা তো চাচাতো ভাই, তুমি ইসহাকের বংশধর এবং আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। খোদা আমাকে ক্ষমা করবেন না, এটা কি কাজ করলাম আমি? কেন আমি তোমাকে বিক্রি করলাম? আমি জানতাম আপনি আমার চাচাতো ভাই, এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই। আমি অবশ্যই যে কোনোভাবে মিশরে আসতাম। এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে। ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুলি ইনসান নও, তুমি একজন পয়গম্বর। আমাকে ক্ষমা করো, আমি পয়গম্বরকে চিনতে পারি। উঠুন, আমাকে ক্ষমা করো। আপনি শান্ত হন, উঠে দাঁড়ান। আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খোদা তালার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে, এটা তো আপনার দোষ নয়, আপনি আমাকে এনেছেন, আমি কৃতজ্ঞ। এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব। এই নাও, এটি তোমার গোলামের সনদ যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে, এটা লুকিয়ে রাখো। আর তুমি এখানেই থাকো, আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো। আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি। আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাদ করব। বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না। সাবাস, সাবাস তোমাকে। কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি, কারণ তুমি ইউসুফের মতো হিরোককে চিনতে পারোনি। কিন্তু এখন দেখছি তুমি এইরকম নয়, অবশেষে তুমি হিরোকটাকে চিনতে পেরেছো। কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না? বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল, এখন অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফার, ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত, তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন। তুমি কি শুনতে পাওনি? জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউসুফকে ফেরত দেওয়া হবে না। আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত। আমরা ইউসুফকে বিক্রি করব না, আর ওকে ছাড়া এখান থেকে যাবও না। যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরেই কয়েদখানায় পূর্ব। এখান থেকে চলে যাও। আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না। আলী জনাব, রহম করে ইউসুফকে ছেড়ে দিন। রুদামুন, তাদেরকে ধরে কয়েদখানায় পুরে দাও। এলাহি, তুমি সাক্ষী রইলে, আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি। আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে যাব না। আমাদের কথা আমাকে ছেড়ে দাও, তাদেরকে কঠিন শাস্তি প্রদান করো। আমার ইউসুফ, ইউসুফ, নিয়ে যাও। কি হলো তোমাদের? দ্রুত নিয়ে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ, আলী জনাব, তাদেরকে ছেড়ে দিন, তারা আমার কারণে বিপদে পড়েছে। তাদের জন্য কঠিন শাস্তি পাওনাই উপযুক্ত ছিল। অনুরোধ
করছি। শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। তাদের আজাদ করে দিতে বলো, বন্দী করবার দরকার নেই। ইউজার সিফ, তোমার কি এমন আছে বলো তো আমাকে, যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায়? কি বলবো আমি, আমার তো নিজের কিছুই নেই, এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই। আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না, আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা। আমি মূল্য বুঝি না এমন নয়, আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক, আমি এটা চাই না। আমি এই উপহার দেওয়ার জন্য আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। কারি মামা, ইউজার সিফকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও। যা আজ্ঞা আমার বানু। বুঝতে কি পারছো, তোমার এই দাসী কিন্তু ইউজার সিফকে একদমই মেনে নিতে পারছে না। আপনি চিন্তিত হবেন না, আস্তে আস্তে সব বুঝে নেবে। সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে। সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারি তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্ধান, ও সম্মান প্রদর্শন শিখবে কোথেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এইটা হলো রাজমহলের ইবাদতখানা, জনাব পুতিফার ও বানু জুলেখা, এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন। আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি। তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার? অবশ্যই দরকার। তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে, কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন।